Hello, assalamu alaikum. And good morning from Cox's Bazar. Can you guess আজকে আমরা কোথায় যাচ্ছি? আমি জানি গেস করার কথাও না, কারণ আপনারা কিভাবে জানবেন? আজকে আমরা যাব মহেশখালি। তার আগে ব্রেকফাস্টটা আমরা হোটেলে সেরে নিলাম, আর এখন আমরা রওনা দিয়েছি মহেশখালির উদ্দেশ্যে। আমাদের হোটেলের সামনে থেকেই রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি মহেশখালি ঘাটে, আর যাওয়ার সময় কক্সবাজারের স্থানীয় লোকজন যেখানে বসবাস করে, আই মিন লোকাল এরিয়াগুলো দেখা যাচ্ছে। এই লোকাল জায়গাগুলো আমার অনেক ভালো লাগছে, আসলে অনেক সবুজ, আর মানুষজন ট্যুরিস্টদের সাথে এমন কোনো দুর্ব্যবহার করছে না, সো আপনি লোকাল একটা ফিল পাবেন এখানে আসলে। আসলে আমরা চলে আসছি মহেশখালি ঘাটে, এখান থেকে আমরা স্পিড বোট ভাড়া নেব মহেশখালি যাওয়ার জন্য। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি পৌঁছে যাব। আর অনেক স্রোতের কারণে আমাদের স্পিড বোটটা অনেক শেক করতেছে, তো যদি কারো মোশন সিকনেস থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে, আমার অতটা প্রবলেম হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে আর একটা স্পিড বোট, তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা কি স্পিডে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি। জার্নিটা অনেক এক্সাইটিং বাট রিস্কি, সো বি সেফ যদি আপনারা আসেন এখানে। আর এখানে আসতে 70-80 টাকার মতো ভাড়া লাগবে স্পিড বোট দিয়ে আসতে, আর আপনারা অবশ্যই বলবেন যে লোকাল ঘাটে যাবেন, ট্যুরিস্ট ঘাটে না। দেখতে দেখতে আমরা মহেশখালি পৌঁছে গেলাম, সুন্দরী বনে ঘেরা সুন্দর একটা দ্বীপ। এটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই দ্বীপটির গল্প অনেক পুরাতন, বুদ্ধিসেন মহেশ্বরের নামে এই দ্বীপটির নামকরণ করা হয়, এখনও এখানে লোকজন বসবাস করেন। ম্যানগ্রোভ বনে ঘেরা মহেশখালি একটি অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ বাংলাদেশের। আর ঘাটে থেকে রিক্সা ভাড়া নিয়ে আমরা যাচ্ছি দ্বীপটা এক্সপ্লোর করার জন্য, রিক্সাওয়ালা আমাদের ইনশাল্লাহ গাইড করবেন। মহেশখালির শুরুতেই আমাদের রিক্সাওয়ালা মামা আমাদের পানের বাজারে নিয়ে আসছেন। একটু ভিডিও করলাম আপনাদের। মহেশখালি পানের জন্য বিখ্যাত, এখানে প্রচুর পান উৎপাদন হয় আর সেই সাথে প্রচুর শুটকিও। আমরা যাওয়ার সময় এগুলো আবার দেখবো। আর এই হচ্ছে মহেশখালি শহর, অনেক পুরাতন একটি শহর। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, উপজেলা অফিস আছে, দ্বীপই থাকবে। আশ্চর্য,
আর এখানে চারপাশের ভিউগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে হলো পানের বরজ, আমরা এদিকে আসবো, আগে পাহাড়ে উঠবো, দেন যাওয়ার সময় আমরা আসবো। তো আমাদের রিক্সা মামা আমাদেরকে নিয়ে আসছে, রিক্সা মামা আই মিন রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে আসছে শুটিং ব্রিজে। এটা নাকি অনেক বিখ্যাত, অনেক সুন্দর, আসলেও সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মাছ ধরছে। ওরে জাল তো অনেক বড়। ওই যে দেখছো কত চিংড়ি, ওই যে ওই যে ছোট চিংড়ি দেখছো, ওই যে জেলা পাচ্ছে। মামা ধন্যবাদ, থাকেন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সুন্দরী গাছ মানে ছোট সুন্দরী গাছ বড় হবে, এগুলো তো মনে করে একা ছিল না, এগুলো বাসাস করতে এখান থেকে আরো বড় হবে। এটা কি আরো বড় হবে? হ্যাঁ আরো অনেক বড় হবে, জায়গা যেগুলো পারবে। হ্যাঁ ইনি আমাদের অনেক কিছু বর্ণনা করতে করতে এখানে নিয়ে আসলেন, সুন্দরী গাছ কি কেমন করে হ্যান ত্যান হাবি যাবি। তো এখান থেকে যা দেখা যাচ্ছে তার বর্ণনা আর কি দিব, সুবহানাল্লাহ। শুটিং ব্রিজ থেকে আমরা এখন ফেরত যাচ্ছি, আর যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম গোলপাতা গাছ। গোলপাতার পাতা কিন্তু গোল না, এগুলো হলো গোলপাতা। তো এখন আমরা চলে আসছি আদিনাথ মন্দিরের নিচে, আই মিন গেটে। এই দিক দিয়ে সিঁড়িতে আমরা উঠে যাব উপরে এবং বামে ঘুরে যাব, আমরা মন্দিরের ভেতরে ঢুকবো না। ওখানে আরেকটি সিঁড়ি আছে যেটা আমি আগে দেখেছি ভিডিওতে। তো এই সিঁড়িগুলো বেয়ে উঠবো আমরা, দেন আমরা যাব বৌদ্ধ বিহার দেখতে। মেবি বৌদ্ধ বিহার ওটার নাম, আমি ঠিক জানি না। গোল্ডেন প্যাগোডা একটা উপরে আছে। তো ওই সিঁড়ি উঠে আসার পর আমরা আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এইবার সাথে আমার পলিন আর তার হাইট ফোবিয়া, যেখানে দুই পাশে ধরার কিছু নেই সেখানে তার হাইট ফোবিয়া শুরু হয়ে যায়। সামনে যাওয়া নিষেধ, বাচ্চার পরে অবস্থান করা নিষেধ।
করলাম না পাঁচটার পরে অবস্থান। ওই যে দূরে পানির বরজ, আমরা ওদিকে যাবো, এদিক দিয়ে নামতে পারবো না, এদিক দিয়ে নামবো না, তো রিক্সাতে যাওয়া গেলে যাবো, না হলে অন্যটাতে যাবো, এদিক দিয়ে যাওয়া যাবে না। এত সুন্দর জায়গা মাশাল্লাহ। উপরে অনেকক্ষণ থাকার পরে আর প্রকৃতি এনজয় করার পরে আমরা নিচে চলে আসছি, আর এখন আমরা ডাব খাবো। আর এখন আমরা পানের বরজে, ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকে দেখতে হবে। এই যেগুলো পান হচ্ছে, পান খেতে হলে মহেশখালী চলে আসতে হবে আপনাকে, যদি মিষ্টি পান ভালো পান খেতে চান। আই ডোন্ট নো হাউ ইজ ইট, বাট আই থিঙ্ক ইট উইল বি গুড। ফেরত যাবার সময় আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে বৌদ্ধ বিহার, যেখানে আমরা এসেছি বৌদ্ধদের কিছু ধর্মীয় নিদর্শনগুলো দেখার জন্য। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এর ভেতরে খালি পায়ে হাঁটতে হয়। এই স্ট্রাকচারগুলো কত পুরাতন আমার জানা নাই, তবে আমার ধারণা বেশ পুরাতন হবে। বাট এখানে কিছু নতুন কাজও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো সেম ডিজাইনে হয়তো আরও বানানো হচ্ছে। প্রকৃতি আসলে সব জায়গায় সুন্দর, সব জায়গায়, সুবহানাল্লাহ। আপনাদের কি ট্রলার আসছে? ভিডিও করলাম তো। ফেরত যাওয়ার সময় আমরা আবার সেই বাজারে চলে এসেছি যেটা প্রথমে দেখাইছিলাম। তো এখান থেকে আমরা কিছু শুটকি মাছ কিনবো বাসার জন্য আর নিজেদের জন্য, যদিও আমি মাছ খাই না, তবে পলিন খাই। আর ঘাটের কাছে এসে আমরা পান টেস্ট করবো। এখন মহেশখালী এসেছি, পান খাবো না, তা তো হয় না, তা তো হয় না। তো আপনারাও টেস্ট করেন, ভালো ছিল, মুখ জ্বলেনি। আর এখন ফেরত যাওয়ার পালা, অনেক সুন্দর সময় কাটানোর পরে আমরা চলে যাচ্ছি আজকে শুক্রবার, যে জুমার নামাজ পড়তে হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাই।